শঙ্কা দেখা দিয়েছে টিভিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খেলা সম্প্রচার নিয়ে। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেছে টোটাল স্পোর্টস মার্কেটিং টিএসএম। এর আগে তাদের কাছ থেকে ফিড কিনে দেশীয় চ্যানেলগুলো খেলা সম্প্রচার করলেও এবার তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মূলত ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে টিএসএমের কাছে ফিড কিনে খেলা দেখাতে আগ্রহী নয় বাংলাদেশের চ্যানেলগুলো। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তিন ধাপে বাংলাদেশ দল যাচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফরে। এই সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে সাকিব তামিমরা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মাটিতে জয়ের স্বাদ পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়েও দর্শক সমর্থকদের আগ্রহের কমতি নেই। কিন্তু এবার বাংলাদেশের ক্রিকেট ভক্তদের টিভিতে এ সিরিজের খেলা দেখা নিয়েই দেখা দিয়েছে সমস্যাটা। আসলে এই সিরিজের সম্প্রচার স্বত্ব পাওয়া টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের সঙ্গে বাংলাদেশের চ্যানেলগুলোর ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে নিকট অতীতে টিএসএমের কাছ থেকে ফিড কিনে এই ম্যাচগুলো সম্প্রচার করত দেশীয় চ্যানেলগুলো। কিন্তু এই দ্বন্দ্বের কারণে তাদের থেকে আর ফিড কিনতে আগ্রহী নয় বাংলাদেশের চ্যানেলগুলো। তাই দেখা দিয়েছে শঙ্কা, টিভির পাশাপাশি অনলাইনেও হয়তো দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজের কোন ম্যাচ। তবে এই দুর্ভাবনা দূর হতে পারে যদি কোন চ্যানেল সরাসরি ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনে নেয়। সেক্ষেত্রে সরাসরি তারা সম্প্রচার করতে পারবে ম্যাচগুলো, তবে সেক্ষেত্রে বেড়ে যাবে সম্প্রচারের ব্যয়। এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।